আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই মুসলিমানের সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে আমি আইনুল আজকের এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন ইউনুস আলাইহাল্লাম অলৌকিকভাবে মাছের পেট থেকে বেরিয়ে আসার ঘটনা মাছওয়ালা নবীর কাহিনী তবে শুরু করা যাক আর ইউনুস ছিল অবশ্যই রসুলদের একজন সুরাস আয়াত নং একশো উনচল্লিশ হজরত ইউনুস বিন মাত্তা আলহিউসাল্লামের কথা পবিত্র কোরআনের মোট ছয়টি সুরার আঠারোটি আয়াতে বর্ণিত হয়েছে সুরা ইউনুস আটানব্বই নং আয়াতে তার নাম ইউনুস, সুরা উভয়ের অর্থ হচ্ছে মাছ জুন এবং সাহেবুল হুদ অর্থ হল মাছওয়ালা একটি বিশেষ ঘটনার প্রেক্ষিতে তিনি উক্ত নামে পরিচিত হন চলুন জেনে আসি এর বিবৃতি ইউনুস সালাম কোন দেশের নবী হজরত ইউনুসআালাহ সালাম একজন সম্মানিত নবী ছিলেন তার ব্যাপারে সরাসরি কোরআনে বিস্তারিত আলোচনা হয়নি হাদিস তফসির এবং ইতিহাসের বিভিন্ন বর্ণনা থেকে জানা যায় তিনি সিরিয়ার লোক ছিলেন এবং ইসরাইল বংশের লোক ছিলেন আল্লাহ তালা তাকে তার কওমের হৃদায়তের জন্য ইরাকে যেতে নির্দেশ দেন সে হিসেবে তিনি ইরাকে গিয়ে আর সিরিয়াবাসীকে আল্লাহর পথে আনবার চেষ্টার সংগ্রামে রত হন ইউনুস আলাহ বর্তমান ইরাকের মুস সেল নগরীর নিকটবর্তী নিনাওয়া জনপদের অধিবাসীদের নিকট প্রেরিত হয়েছিলেন তিনি তাদেরকে তৌহিদের দাওয়াত দেন এবং ইমান ও সৎকর্মের প্রতি আহ্বান জানান কিন্তু তারা তার প্রতি অবহেলা প্রদর্শন করে বারবার দিতে দিতে এবং প্রত্যাখ্য হলে আল্লাহর হুকুমে তিনি এলাকা ত্যাগ করে চলে যান ইতোমধ্যে তার কৌমের উপরে আলসাব নাজিল হওয়ার পূর্বাভাস দেখা গেল জনপদ ত্যাগ করার সময় তিনি বলে গিয়েছিলেন যে তিন দিন পর সেখানে কোরআনে আলসব নাজিল হতে পারে তারা ভাবলো নবী কখনো মিথ্যা বলেন না ফলে ইউনুসের কম বাধ্য হয়ে দ্রুত কুফরি ও সিরকি থেকে তওবা করে এবং জনপদের সকল আবাল বৃদ্ধ বনিতা এবং গবাদি পশু সব নিয়ে জঙ্গলে পলায়ন করে সেখানে গিয়ে তারা বাচ্চাদের ও গবাদি পশুদেরকে পৃথক করে দেয় এবং নিজেরা আল্লাহর দরবারে কায় মনোচিত্তে কান্নাকাটি শুরু করে দেয় তারা সর্বান্ত কারণে তওবা করে এবং আসন্ন আলসব থেকে আল্লার আশ্রয় প্রার্থনা করে ফলে আল্লাহ তাদের তাওবা কবুল করেন ও তাদের উপর থেকে আজ উঠিয়ে নেন এই বিষয়ে কোরআনুল কারিমে বলা হয়েছে অতএব কোন জনপথ কেন এমন হল না যে তারা এমন সময় ইমান নিয়ে আসত যখন ইমান আনলে তাদের উপকারে আসত কেবল ইউনুসের কম ব্যতীত যখন তারা ইমান আনলো তখন আমরা তাদের উপর থেকে পার্থিব জীবনের আজাব তুলে নিলাম এবং তাদেরকে নির্ধারিত সময় পর্যন্ত জীবন উপকরণ ভোগ করার অবকাশ দিলাম সুরা ইউনুস আয়াত নং আটানব্বই অত্র আয়াতে ইউনুসের কৌমের প্রশংসা করা হয়েছে ওদিকে ইউনুস আলাইহাল্লাম ভেবেছিলেন যে তার কম আল্লাহর দ্বারা নিঃশেষিত হবে কিন্তু পরে যখন তিনি জানতে পারলেন আদৌ আজাব নাজিল হয়নি তখন তিনি চিন্তায় পড়ে গেলেন যে এখন তার কম তাকে মিথ্যে ভাদী মনে করবে এবং এর সাজা হিসেবে তারা প্রথাগতভাবে নির্ধারিত করবে তখন তিনি জনপদে ফিরে না গিয়ে অন্যত্র হিজরতের উদ্দেশ্য দেশে বেরিয়ে পড়লেন এ সময় আল্লাহর হুকুমের অপেক্ষা করাটাই যুক্তিযুক্ত ছিল কিন্তু তিনি তা করেননি মাছের উদরে ইউনুস আল্লাহ বলেন আর ইউনুস ছিল পয়গম্বরদের একজন যখন সে পালিয়ে যাত্রী বোঝায় নৌকায় গিয়ে পৌঁছলো অথপর লটারিতে সে অকৃত কার্য হল অথপর একটি মাছ তাকে উদরে প্রেরণ করে এমত অবস্থায় সে ছিল নিজেকে ধিক্কার দানকারী সুরাসফাত আয়াত নং একশো উনচল্লিশ থেকে একশো বিয়াল্লিশ আল্লাহর হুকুমের অপেক্ষা না করে নিজস্ব ইস্তেহাদের ভিত্তিতে নিজ ছেড়ে এই বেরিয়েছিলেন। তাই তাকে থেকে পলায়নকারী বলা হয়েছে। যদিও তো এটা কোন অপরাধ ছিল না কিন্তু পয়গম্বর ও শালীগণের মর্তবা অনেক ঊর্ধ্বে তাই আল্লাহ তাদের ছোটখাটো ত্রুটির জন্য তাদের পাকরাও করেন ফলে তিনি আল্লাহর পরীক্ষায় আসীন হলেন হিজরতকালে নদী পার হওয়ার সময় মাছ নদীতে হঠাৎ নৌকায় সমস্যা সৃষ্টি হয় এবং মাঝি বলে একজনকে নদীতে নামিয়ে দিতে হবে না হলে সবাইকেই ওফাত গ্রহণ করতে হবে এজন্য লটারি হলে তিনবার তার নাম আসলো। ফলে তাকে নদীতে নামানো হলো সাথে সাথে আল্লাহর হুকুমে বিরাট কায় এক মাছ এসে তাকে উদরে প্রেরণ করলেন কিন্তু মাছের উদরে তিনি ওফাত বরণ করলেন না বরং এটা ছিল তার জন্য নিরাপদ কায়াতখানা কাসির সুরা আম্বিয়া আয়াত নং সাতাশি থেকে অষ্ট ভালোবাসি বলেন মাছের উদরে অবস্থান করাটা তাকে সাজাদানের উদ্দেশ্যে ছিল না বরং আদব শিক্ষাদানের উদ্দেশ্যে ছিল যেমন পিতা তার শিশু সন্তানকে শাসন করে শিক্ষা দিয়ে থাকেন কুর্তুবি সুরা আম্বিয়া আয়াত নং সাতাশি ইউনুস মাছের উদরে কতদিন সময় কাটিয়েছেন বা কতদিন ছিলেন সেই বিষয়ে মতভেদ রয়েছে যেমন নম্বর এক এক ঘন্টা ছিলেন নম্বর দুই তিনি পূর্বান্নে প্রবেশ করে অপরাহ্নে বেরিয়ে আসেন নম্বর নম্বর তিন দিন ছিলেন নম্বর চার সাত দিন ছিলেন নম্বর পাঁচ কুড়ি দিন ছিলেন নম্বর ছয় চল্লিশ দিন ছিলেন আসলে এসব মতভেদের কোনো গুরুত্ব নেই কেন না এসবের রচয়িতা এগুলো মন গড়াভাবে রচনা করেছে প্রকৃত ঘটনা আল্লাহ ভালো জানেন ইউনুস আলাহাল্লাম কেন মাছের উদরে গেলেন এই বিষয়ে একজন আধুনিক মুফাসির বলেন রিসালাতের দায়িত্ব পালনে ত্রুটি ঘটায় এবং সময়ের পূর্বেই এলাকা ত্যাগ করায় তাকে এই পরীক্ষায় পড়তে হয়েছিল আর নবী চলে যাওয়ার কারণেই তার সম্প্রদায়কে আজব দানে আল্লাহ সম্মত হননি অথচ পুরো দৃষ্টিকোণটাই ভুল কেননা কোনো নবী থেকেই তার নবুয়াতের দায়িত্ব পালনের ছুটির কল্পনা করা নবীগণের নিষ্পাপত্যের আকীদার ঘোর বিপরীত বরং তিন দিন পর আজাব আসবে আল্লাহর পক্ষ থেকে এরূপ নির্দেশনা পেয়ে তার হুকুমেই তিনি এলাকা ত্যাগ করেছিলেন আর তার কৌমের থেকে আজাব উঠিয়ে নেওয়া হয়েছিল তাদের আন্তরিক

লোকের দিকে প্রেরণ করলাম তারা ইমান আনলো ফলে আমরা তাদেরকে নির্ধারিত সময় পর্যন্ত জীবন উপভোগ করার সুযোগ দিলাম আয়াত থেকে আয়াতে সে মাছের উদরেই থাকতো এর অর্থ সে সেখান থেকে বেরোতে পারত না সেখান থেকেই কেয়ামাতের দিন তাকে পুনরুত্থাপন করা হতো অন্যত্র আল্লাহ তার শেষ নবী মুহাম্মদ সালুসাল্লামকে উদ্দেশ্য করে বলেছেন তুমি তোমার পালন কর্তার আদেশের অপেক্ষায় ধৈর্য ধারণ করো এবং মাছওয়ালার অর্থাৎ ইউনুসের মতো হইও না যখন সে দুঃখাকুল মনে প্রার্থনা করেছিল যদি তার পালন কর্তার অনুগ্রহ তাকে সামাল না দিত তাহলে সে নিন্দিত অবস্থায় জনশূন্য প্রান্তরে পড়ে যেত অথপর তার পালনকর্তা তাকে মনোনীত করলেন এবং তাকে সৎ কর্মশালীদের অন্তর্ভুক্ত করে নিলেন সরা আয়াত আয়ত নং আটচল্লিশ থেকে পঞ্চাশ যদি আল্লাহর অনুগ্রহ তাকে সামাল না দিত তাহলে সে নিন্দিত অবস্থায় জনশূন্য প্রান্তরে পড়ে থাকতো এর অর্থ আল্লাহ যদি তাকে করার এবং তার দোয়া কবুল না করতেন তাহলে তাকে মাটির উপর নামাতেন না যেখানে গাছের খেয়ে তিনি পুষ্টি ও শক্তি লাভ করেছিলেন বরং তাকে ওফাতকৃত অবস্থায় নদীর কোনো বালুচরে রাখা হতো অথপর তার পালনকর্তা তাকে মনোনীত করলেন অর্থ এটা নয় যে ইতপূর্বে আল্লাহ ইউনুস হাদিসকে মনোনীত করেননি বরং এটা হল বর্ণনার আখ পিছ মাত্র কোরআনের বহু স্থানে এই রূপ রয়েছে এখানে এর ব্যাখ্যা এই যে ইউনুস মাছের উদরে গিয়ে ক্ষমা প্রার্থনা করায় আল্লাহ তাকে পুনরায় কাছে টানলেন এবং সৎকর্মশালীদের অন্তর্ভুক্ত করলেন অন্যত্র ইউনুস আলহিউসাল্লামের নিজ জনপদ থেকে চলে যাওয়া মাছের উদরে কয়েত হওয়া এবং ওই অবস্থায় আল্লাহর নিকটে প্রার্থনা করা এই সম্পর্কে আল্লাহ তাআলা বলেন এবং মাছওয়ালা ইউনুস এর কথা স্মরণ করো। যখন সে আল্লাহর অবাধ্যতার কারণে লোকেদের উপর ক্রুদ্ধ হয়ে চলে গিয়েছিল এবং বিশ্বাস ছিল যে আমরা তার উপর কোন ঘন অন্ধকারের মধ্যে আহ্বান করল হে আল্লাহ তুমি ব্যতীত কোন উপাস্য নেই তুমি পবিত্র আমি সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত অথপর আমরা তার আহ্বানে দিলাম এবং তাকে দুশ্চিন্তা থেকে মুক্ত করলাম আর এভাবেই আমরা বিশ্বাসীদের মুক্ত করে থাকি সুরা আম্বিয়া আয়াত নং সাতাশি থেকে অষ্টআশি ইউনুস আলাইহাল্লামের এই দুয়া দুয়ায়ে ইউনুস নামে পরিচিত রসুল্লাহাল্লাম বলেন সমস্যাগ্রস্ত কোন মুসলমান যদি নেক মকসুদ হাসিলের নিমিত্তে উক্ত দুয়া পাঠ করে তবে আল্লাহ তা কবুল করেন রসুল সাল্লাহ বলেন তোমরা আল্লাহর নবীগণের মধ্যে মর্যাদার তারতম্য করো না আর কোন বান্দার জন্য এটা বলা উচিত নয় যে আমি ইউনুস বিন মাত্তার চাইতে উত্তম কুরতুবীর ব্যাখ্যা করে বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা এজন্য বলেছেন যে তিনি যেমন মিরাজের সিদরাতুল মুনতাহায় আল্লাহর নিকটবর্তী হয়েছিলেন নদীর অন্ধকার গর্ভে মাছের উদরের মধ্যে তেমনি আল্লাহ ইউনুসের নিকটবর্তী হয়েছিলেন কুরতুবী সুরা আম্বিয়া আয়াত নং 87 বস্তুত এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিরহংকার স্বভাব এবং বিনয়ের বহিঃপ্রকাশ মাত্র উপরোক্ত আয়াত সমূহে প্রতীয়মান হলো যে ইউনুসাল্লাম মাছের উধরে থাকার পরে আল্লাহর হুকুমে নদী তীরে প্রেরিত হলেন মাছের উধরে থাকার ফলে স্বাভাবিকভাবেই তিনি রুগ্ন ছিলেন ওই অবস্থায় সেখানে উদ্গত লাউ জাতীয় গাছের পাতা তিনি খেয়েছিলেন যা পুষ্টি সমৃদ্ধ ছিল অথপর সুস্থ হয়ে তিনি আল্লাহর হুকুমে নিজ কওমের নিকট চলে যান যাদের সংখ্যা এক লক্ষ বা তারও বেশি ছিল তারা তাঁর উপরে ঈমান আনলো ফলে পুনরায় শিরকি কর্মকাণ্ডে লিপ্ত তো না হওয়া পর্যন্ত আল্লাহ তাদেরকে অনুগ্রহ করেন এবং দুনিয়া ভোগ করার সুযোগ দেন আল্লাহ সুবানতআলা আমাদের সঠিক বুঝে সঠিক আমল করার তৌফিক দিন আমিন এমন শিক্ষণীয় ওগিয়া নির্ভর ইসলামিক ঘটনা নিয়মিত জানতে মুসলিমানকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওর আপডেট পেতে বেল আইকনে ক্লিক করুন ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে তারাও নিজেদেরকে সঠিক পথে পরিচালিত করার একটি দিক নির্দেশনা পায় আপনাদের কাছে এই পাওনাটি আমাদের পরবর্তী কাজের উৎসাহ যোগাবে এবং আমাদের অন্যান্য ভিডিওগুলো না দেখে থাকলে দেখে নিতে পারেন এখনই